العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به এটা অনেকের এমন নেশা, এই নেশা ড্রাগের থেকে কম নাকি? আল্লাহ আকবার, অনেক ফ্যামিলি আসে জুয়ার মধ্যে পড়ে সর্বশান্ত খুঁয়ে ফেলেছে, তাদের স্ত্রী পরিবার কান্নাকাটি, সবার মানে সমস্ত পয়সা, খাবার দাবারের পয়সা, গলার সোনা গয়না, হাতের চুড়ি মুড়ি সব নিয়ে শেষ করে দিয়েছে। তারপরেও তা কি সে ক্ষান্ত দেয়? এরপরে পারলে জমি বিক্রি করে, সুবহান আল্লাহ। এরপরেও নেশা ছাড়ে না, জুয়ার নেশা এমন, মদের নেশা কি সহজে ছাড়তে পারে? সুবহানাল্লাহ, একটা মুনকারের নেশা এমন পেয়ে বসে মানুষকে। ইবনে উমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একটি হাদিসে বলেন, আল মাইসির হুয়াল কিমার কানু ইয়াতাকামারুনা ফিল জাহিলিয়াতি ইলা মাজিইল ইসলাম ফানাহাহুমুল্লাহু আন হাযিহিল আখলাকিল কবীহা। জাহেলি জমানা থেকে আরব দেশে এই জুয়া খুব প্রচলিত ছিল, মদও প্রচলিত ছিল। পুরনো জাহেলি সমাজে তাই ছিল, এখন নব্য জাহেলি সমাজে সেগুলো চলছে কিনা? তাহলে জাহেলি সমাজ নতুন হোক আর পুরান হোক, জাহেলি সমাজের মধ্যে ওই পুরনো রোগগুলো ঠিকই আছে। এত শিক্ষিত সমাজে রাষ্ট্রীয়ভাবে কিভাবে এই লটারির মতো জিনিসকে এত জনে পে করবে আর একজনে পট করে পেয়ে যাবে, সবাইকে মাহরুম করে, এটা কি কথা? আর জুয়া কত ক্ষতি জিনিস, এই জুয়াতে মানুষ যখন অভ্যস্ত হয়ে যায় তার নিজের ব্যক্তিগত জীবন, তার পরিবারের জীবন সর্বশান্ত হয়ে যায়। এরপরেও সভ্য জগতে কি করে মানুষ এগুলোকে গ্রহণ করে? মদ খাওয়ার কারণে কি কত রকমের অপকর্ম ঘটে, কি করে সভ্য জগতে এগুলোকে অ্যালাউ করে? আর কত রোগের কেন্দ্র হচ্ছে এই মদ, এগুলো জানার পরেও, এত ক্যাম্পেইন করার পরেও এটাকে মানুষ গ্রহণ করে নেয় এবং এটাকে গলাধকরণ করে, এত খারাপ জিনিসকে। এই জন্য যে কোনো ধরনের দাবা, গুটি খেলা, যে কোনো কিছুই হয়, এর সঙ্গে যখনই কোনো এই রকম বাজি অথবা এরকম লটারি অথবা লস এবং ক্ষতির প্রসঙ্গটা চলে আসে, এটা মারাত্মকভাবে হারাম। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মান লাইবা বিনারদশির ফাকআন্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি দাবা অথবা পাশা বা কোনো গুটি দিয়ে খেলে, এগুলা গুটি দিয়ে গুটি চালা করে খেলে, তারপরে এর ভিতরে পয়সা পাওয়া, পয়সা দেওয়া, এরকম বাজির মধ্যে পড়ে, এই খেলা যে খেললো সেই ব্যক্তি মনে হয় যেন শুকরের রক্ত দিয়ে আর গোস্ত দিয়ে তার হাতকে ভরেই ফেলল, এত ঘৃণার জিনিস। মান লাইবান নারদা ফাকাদ আসা আল্লাহ ওয়া রাসূলা। যে ব্যক্তি এরকম দাবা পাশা এই জাতীয় গুটি দিয়ে খেলে, এরকম জুয়ার কাণ্ড করে, সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলো, নাফরমানি করলো, বশ্যতা স্বীকার করতে অস্বীকার করলো। তাহলে আমরা খামর বুঝলাম, মাইসের বুঝলাম, এখন আনসাব ওয়াল আজলাম। আনসাব কি জিনিস? আনসাব হচ্ছে হিয়া হিজারাতুন কানু ইয়াযবাহুনা কারাবিনাহুম ইনদাহা। কিছু স্পেশাল পাথর আছে, খুব বরকতওয়ালা পাথর, ওই বরকতওয়ালা পাথরের ওইখানে গিয়ে জানোয়ারকে কোরবানি করবে, মূর্তির নামে উৎসর্গ করবে। এগুলো করে আসছিল আরব দেশের লোকেরা, কোরবানি খুব করতো, কোরবানিতে হিন্দুরাও করে, বলি দেয়, ওই ওই বলির মতো আর কি আরবদের কোরবানি ছিল। তো এরকম একটা বিশেষ পাথর আছে বরকতওয়ালা, তাদের কাছে খুব পবিত্র পাথর, ওইখানে গিয়ে যে কোরবানি করতো, এটা হচ্ছে আনসাব, এগুলো শেরক। এটা হলো আজলাম। আজলাম কি জিনিস? হিয়া কিদাহুন কানু ইয়াসতাকসিমুনা বিহা। সেখানে এক ধরনের পাত্রের মতো সেখানে কিছু গোস্ত রেখে থেকে, এটাও একটি শেরেকি প্রক্রিয়া। যেমন ভেট দেওয়া হয়, কিছু খাবার দেয় না, ভোগ দেওয়া হয়, এই জাতীয় কিছু খাবারটা গোস্ত টোস্ত এগুলো মূর্তি টুর্তির নামে ওখানে রেখে আসতো এই পাত্রের মধ্যে। এই বিভিন্ন উপাসনালয় গেলে কি দেখবেন, বিভিন্ন ধর্মাবলম্বীদের তারা কি রেখেছে, বাটি আছে, ওখানে খাবার রাখছে, ফল রাখে, এটা সেটা রাখে, কমলা রাখে, কলা রাখে। তো মনে করে তাদের মাবুদে বসে বসে খায় ক্ষুধা লাগলে, এমন মাবুদ তার ক্ষুধা লাগে,
তার জন্য যারা ইবাদত করে এই বেচারাটা কষ্ট করে তার জন্য খাবার দিতে হবে, এত দুর্বল মাবুদ। এখন মাবুদ আর কি ঘোড়ার ডিম খায়, ও সাপ বিচ্ছু ইন্দুর বান্দর আছে সবাই খায় আর কি, আর কোনো সময় চোরে খায়, এ হলো অবস্থা। তো এইগুলো এক ধরনের অনেকটা এগুলো হচ্ছে আজলামের মতো অবস্থা, এসব এগুলো শেরেক। পরের দুইটা শেরেক, আগের একটা মদ আর একটা জুয়া, এরপরে শেরেকের দুইটা প্রক্রিয়া। এগুলো বলে আল্লাহ তাআলা বলেন রিজস মিন আমালি শাইতান, এগুলো রিজস অত্যন্ত অপবিত্র নাপাক জিনিস। এগুলোর মধ্যে কোনো পবিত্রতা আছে? এগুলো শয়তানের কাজ, শয়তান চায় মানুষকে দিয়ে এই সমস্ত অপকর্ম করাতে। হ্যাঁ, এগুলো আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন, এগুলো এসএম গুনাহ, নাপাক এবং গুনাহ। এখন রিজস, রিজস শব্দের অর্থ কি? দুটো অর্থ, একটা হলো রিজস অর্থ এসএম, আবার রিজস অর্থ কেউ কেউ বলেছেন নাপাক, ওকে, নাজাস, দুটো অর্থ। তো যদি গুনাহ নেন তাহলে এই গুনার ব্যাপারে সব আমরা একমত যে এই কাজগুলো করা কি গুনাহ, তাহলে এতে করি মদ খাওয়া গুনাহ, মদ আর কি কি করা গুনাহ আসছে, জুয়া খেলা গুনাহ, তারপরে এই সমস্ত শেরকের গুলা তো গুনাহ আছেই। রেজের অর্থ নাপাক যদি হয় তাহলে মদ গায়ে লাগলে পাক না নাপাক এটা কোশ্চেন চলে আসে, যদি নাপাক হয় তাহলে তো মদ গায়ে লাগলে এটা নাপাকে লেগে গেল, কাপড়ে লাগলেও নাপাকে লেগে গেলে ধোয়া উচিত। আর যদি নাপাক না হয় গুনাহ হয়েছে, আপনি খাওয়াটা গুনাহ, তাহলে গায়ে লাগলে কাপড়ে লাগলে এটা আর নাপাক থাকলো না। এটা নিয়ে ওলামাদের দুটো মত আছে, হানাফি মাযহাবের মতামত হচ্ছে এটা নাপাক এবং গুনাহ দুটোই, কিন্তু কোন কোন ইমাম বলেছেন না রেজিস শব্দটি নাপাকের জন্য আসে না, বরং এটা গুনার জন্য আসে। কি কারো গায়ে যদি অ্যালকোহল লেগে যায় কোনো কারণে তাহলে তার নামাজ হয়ে যাবে, অসুবিধা নাই, ওকে। তবে যদি ধোয়া সম্ভব হয়, সেফ অপিনিয়ন হচ্ছে যে এটাকে ধুয়ে নেওয়া। আর আবার এখান থেকে কেউ কেউ সুবিধা পায়, নামাজ কাজা করার এক্সকিউজ জোগাড় হয়, বলে যে এমন জায়গায় কাজ করি, রেস্টুরেন্টে কেউ কাজ করে, ওটা তো কাজ করবেন কি করবেন না আপনার বিষয়, তারপরে কাজ করে ফেলতেছেন, এখন ওখানেও কাজ করতেছেন, এটাও আপত্তি আছে। এখন এই মদ লাগছে গায়ের মধ্যে জামার মধ্যে, এই উসিলে নামাজে কাজা করতেছেন, মাশাআল্লাহ ভালো, এই এক্সকিউজ জোগাড় হয়ে গেছে, না এই নামাজ পড়ে ফেলবেন, যদি পারেন একটুখানি যেখানে লেগেছে পানি ধুয়ে ফেলেন, বা একটা এখানে জামা লেগেছে ওখানে একটু ধুয়ে ফেলেন, যাচ্ছে না। আর যেহেতু ইখতিলাফ আছে, তারপরেও নামাজ কাজা না করে ওই অবস্থাতে কি করতে হবে, নামাজ পড়ে ফেলতে হবে, এটা অনেক বড় শক্ত গুনাহ হবে। এই কোনো রকমেই এই ভুল ধারণা থাকবেন না যে মদের ফোঁটা কোনখান দিয়ে লেগেছে খেয়াল করিনি আমি আর নামাজ পড়বো না, এটা মিথ্যা, এটা অন্যায়, এটা আরো জঘন্য অন্যায়, নামাজ কাজা কিছুতেই করা যাবে। তো তোমরা এগুলো ছেড়ে দাও এই কাজগুলো, ফাহাল আন্তুম মুনতাহুন না, তারপরে আল্লাহ তাআলা বললেন যে এগুলো যদি ছেড়ে দাও তাহলে তোমরা কামিয়াব হবে, আর ছেড়ে না দিলে কামিয়াব হবে, জীবনটা ব্যর্থ হয়ে যাবে, দুনিয়াও নষ্ট আখেরাতও নষ্ট। জুয়া খেলে দুনিয়া নষ্ট কেমন হয়, আখেরাত নষ্ট হলোই, আর মদ খেলে দুনিয়া যেমন নষ্ট হয় আখেরাতও নষ্ট হয়, কামিয়াবি নাই, আর এগুলো ছেড়ে দেওয়ার মধ্যেই কামিয়াবি। এরপরে এই মদ কেন আল্লাহ তাআলা নিষেধ করেছেন তার কারণ বলছেন, নিষেধ করার কারণ কি? অনেকেই এখন কারণ জানতে চায় কেন নিষেধ করলেন, যে শুকরে করতে নিষেধ করছেন কেন, খালি কারণ খুঁজতে চায়। সেটা আল্লাহ তাআলা সব কিছুর কারণ বিস্তারিত ব্যাখ্যা করেন নাই, কারণ ফিরিস্তি অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু এই ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ অনেক মুফাসসির কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা মদ নিষেধ করার বিষয়টাকে, মদ এবং জুয়ার বিষয়টাকে, কারণটাকে খুব বিস্তারিত বলেছেন, অন্য বিষয়গুলো এত বিস্তারিত বলেনি, কারণ এগুলোর ক্ষতি এত বেশি, এগুলো সহজে মানুষ ছাড়তে পারে না, এগুলোর কারণে যে কি অশান্তি হয় এটা থেকে বোঝানোর জন্য, এই কবিরা গুনাহ থেকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বিস্তারিত মোটামুটি কারণ সহকারে আলোচনা করেছেন। কারণ প্রথমে বলছেন এখানে ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুম আদাওয়াতা ওয়াল বাগদা, শয়তান চায় তোমাদের মধ্যে আদাওয়া মানে দুশ্মনী পয়দা হোক, আর বাগদা ঘৃণা বিদ্বেষ পয়দা হোক, হিংসা বিদ্বেষ পয়দা হোক। দুশ্মনী কেমনে পয়দা হয়, এখন পাঁচ বন্ধু মিলে জুয়া খেলে, এখন একজনে খালি সমানে এসে তার পক্ষে আসতেছে আর বাকি সবকালে লুজ করতেছে, এখন বন্ধুর প্রতি বাকিদের ধারণা কি,
মানে হিংসা বিদ্বেষ চলে আসছে, এখন কিছুক্ষণ পরে কিন্তু মারামারি হয়ে যাবে। হ্যাঁ, একটা উছেলে দিয়ে এখন আর সহ্য করতে পারছে না, এই দেখেন হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল, দুশ্মনী শুরু হয়ে যায়, ঘৃণা শুরু হয়ে যায়, বিদ্বেষ শুরু হয়ে যায়, হিংসা চলে আসে। আর পরে এই দুশ্মনী শুধু তার সঙ্গে নাই, সে যে টাকা লুজ করে চলে গেলো, মদ খেয়ে যখন ঘরে যায় তার স্ত্রীর সঙ্গে মহব্বত হয় না, ঝগড়া হয়, ঝগড়া ফাসাদ, শুধু স্ত্রীর সঙ্গে না, ছেলে মেয়ের সঙ্গে তার সম্পর্ক নাই। এই সমস্ত ফ্যামিলি, এই পিতাগুলো, স্বামীগুলো যারা মদ খায় জুয়া খেলে, তাদের তাদের স্ত্রীকে জিজ্ঞাসা করেন কিরকম তাদের সম্পর্কটা যাচ্ছে, ছেলে মেয়েগুলোকে জিজ্ঞাসা করেন এই বাপকে তারা কিরকম মনে করে, কত খারাপ সম্পর্ক সৃষ্টি হচ্ছে। এই সমস্ত কাজ শয়তানে করায়, যে শয়তান তোমাদেরকে চায় তোমাদের মধ্যে এরকম দুশ্মনী, হিংসা বিদ্বেষ এবং কেউ কারো প্রতি শ্রদ্ধা সম্মান এগুলো থাকবে না, দ্বন্দ্ব কলহ এগুলো চলবে। ফিল খামরি ওয়াল মাইসির, এই দুটো কাজের মধ্যে এই জিনিসটা আছে, জুয়ার মধ্যে মদের দুইটার মধ্যেই এইগুলো ঘটে, ঘটে কিনা বলেন? এটাই ওয়াসুদ্দাকুম আন যিক্রিল্লাহি ওয়া আনিস সালাহ, আর এগুলো ভুলিয়ে দেয় আল্লাহকে ডাকতে আর নামাজ পড়তে। এই মদের নেশায় যারা আসে ঠিক মতো নামাজ পড়ে, আল্লাহকে ডাকে ঠিক মতো, খুব তেলাওয়াত করে, এই কামে নাই। আর যারা জুয়া খেলে তাদের মাথা সারাদিন জুয়ার চিন্তা, খেলার আগে খেলার নেশা, টাকা কোথায় পায় টাকার চিন্তা, তারপর খেলে টেলে এখন হারাই আসে, হারানোর চিন্তা, হাই রে সব হারালাম, এখন প্ল্যান করে আবার গিয়ে আবার কখন ঢুকবো, যেগুলো হারিয়েছি এগুলোকে আবার উসুল করবো। শয়তান এমন ঢুকায় দিই, তুই 200 পাউন্ড হারিয়েছিস, আরো 50 পাউন্ড নিয়ে আয়, এবার তুমি 500 পাউন্ড লাভ করে ফেলবি, যা এখন এই 50 পাউন্ডের জন্য তার স্ত্রীর সঙ্গে মারামারি, স্ত্রীকে জবাই করে দিয়েছে টাকা না দেওয়ার কারণে, এই লন্ডন শহরে, খবর মনে আছে? তাহলে শয়তান কি কাম করিয়েছে? হাদিস থেকে আরো এক্সাম্পল পাবেন কিভাবে শয়তান এগুলো করে। নামাজ থেকে ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি ছেড়ে দেবে? এই বিষয়ে হাদিসে কি এসছে? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বয়ান করছেন, মুসনাদ আহমদের হাদিস, সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুরমাতিল খামরু সালাসা মাররাত, মদ হারামের বিষয়টা তিন পর্যায়ে এসেছে আমরা জানি। তিনিও বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মদিনায় আসছেন হিজরত করে, মদিনা সাহাবি আনসারি সাহাবিরা কিন্তু তখন ডাঁসে মদ খাচ্ছেন মাশাআল্লাহ, আর তখন জুয়াও চলছে, তিনি এসে দিয়ে সব বন্ধ করবেন না, শরীয়ত তো আল্লাহ তাআলা দিবেন, তিনি নিজের পক্ষ থেকে তো আল্লাহ হুকুম না দিলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বন্ধ করে দিবেন না সঙ্গে সঙ্গে। তো এখন এগুলা নিয়ে কিছু কিছু সাহাবির কাছে মনে হলো যে কেমন জানি মদ আর জুয়া কেমন জানি ইসলামের সঙ্গে মনে হয় যেটা মিলে না, কেমন কেমন উল্টোপাল্টা লাগে। ফাসা আলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করলেন এইগুলো কি ঠিক আছে নাকি মদ আর জুয়া, এটা তো উল্টোপাল্টা মনে হয়। তো তখন আল্লাহ তাআলা প্রথম আয়াত নাযিল করলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন্নাস, আপনাকে তারা জিজ্ঞেস করে এই মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলে দেন এই দুটোর মধ্যে অনেক বেশি গুনাহ, খারাপ জিনিস, তবে একটু ফায়দাও আছে, একটু ফায়দাও আছে। ফায়দা কি আছে? মদ বিক্রি করলে কিছু লাভ টাভ হয়, রুজি রোজগারের ব্যবস্থা হয়, কয়েকজনের চাকরি হয়, এগুলো কিছু অর্থনৈতিক। আমি আয়ারল্যান্ডে গেলাম তো বললাম যে এই দেশের অন্যতম সোর্স অফ ইনকাম কি, মদ উৎপাদন করা অন্যতম সোর্স অফ ইনকাম, একটা দেশেরই বড় ইনকাম, সুবহানাল্লাহ। তো এইটা কিছু ইনকাম মদিনা আলাদা হতো, মক্কা আলাদা হতো, তারা যারা বেচা কিনা করে ব্যবসা করে, এখন এখানেও কিছু এরকম ইনকাম হয়, ওকে। তারপরে যারা আবার মাইসের খেলে, এইটা এগুলো বিভিন্ন জায়গায় বাক্স বসানো আছে, ওদের তো কিছু ইনকাম হয়, ওদের ফ্যামিলি চলে এগুলোর ইনকাম দিয়ে, আর বাকিদের 12টা বাজলে বাজুক, ওদের তো ইনকাম হয়, ওকে। তো আল্লাহ তাআলা পরে ওই আয়াতেই বললেন কিছু ফায়দা তো আছে, রাহমাকাল্লাহ, শুনলা, খালি ফায়দা যে আছে, ফায়দা কদ্দুর, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তাদের গুনাহগুলো অনেক বেশি ফায়দার তুলনায়, ফায়দা তো একটু আছে, কারো কারো ফায়দা হয়, কিন্তু ক্ষতি কত হয়, অনেক বেশি ক্ষতি। তো এই এতটুকু বলে আল্লাহ ছেড়ে দিলেন, তাহলে জিনিসটা ভালো না, কিন্তু হারাম খবর টাচ করো না, এরকম বলেছেন?
প্রথম পর্যায়ে বলে তাদেরকে একটু ঘৃণা সৃষ্টি করালেন, জিনিসটা ভালো না, এটা একটু নাফরত পয়দা করানোর চেষ্টা করলেন। কারণ তখন গোটা সমাজ ছিল মদের উপরে, গোটা সমাজ ছিল জুয়ার উপরে, হঠাৎ করে দিলে মানতে তাদের ভীষণ কষ্ট হবে। তাদের জিয়ান গ্রাজুয়ালি আল্লাহ তাআলা দিনের হুকুমকে কায়েম করালেন, যেটা মানুষের পক্ষে মানা সম্ভব হবে। তো সেই জন্য প্রথম আয়াত এটা আসলো। وَكَانُوا يَشْرَبُونَ الْخَمَرَ حَتَّى كَانَ يَوْمًا مِنَ الْأَيَّامِ صَلَّى رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ তো এই ওনারা মদখান ইসলামের ভিতরে আসেন, তো এক মুহাজির সাহাবি একদিন নামাজ পড়াইতে আসছেন কোন জায়গায়, আম্মা আসাবাহু ফিল মাগরিব, মাগরিবের নামাজ পড়াইতে আসছেন, ফখালাতা ফি কিরাআতিহি, কিরাআতের মধ্যে করছে সব উল্টাপাল্টা, মদের অ্যাকশনে কিরাআতের সজনা সব উল্টো হয়ে গেছে। তো এটা নিয়ে সাহাবিদের মধ্যে একটু এই সমস্যা হয়ে গেলো এবং মুসলমানদের মধ্যে আলোচনা হলো, কি মুশকিল কথা, এই মদ খেয়ে নামাজের মধ্যে উল্টোপাল্টা হয়ে গেল, এটা অনেকের কাছে আরো খারাপ লাগলো। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুলুন, হে ঈমানদারগণ তোমরা নামাজের কাছে যেও না ওই অবস্থায় যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, মদের অ্যাকশন তোমাদের মধ্যে চলছে এই অবস্থায় নামাজ পড়তে এসো না, ওকে, যতক্ষণ না তোমার নেশা কেটে যায় এবং তুমি মোটামুটি তোমার সেন্স আকল কাজ করে তার আগ পর্যন্ত নামাজ পড়তে যেও না। তার মানে এখন ওনাদেরকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো হতো, কয় যে ওষুধ খাওয়ার আধা ঘন্টা আগে আর পরে ধূমপান করবেন না। তখন সাহাবিদেরকে কমপক্ষে নামাজের কিছু আগে মদ খাওয়া ছেড়ে দিতে হবে, নামাজের টাইম টেবিল হিসাব করে মদ খাইতে হবে। তো মদের সঙ্গে নামাজের সম্পর্ক বেশি ভালো না, বুঝতে পারলেন, এটা আরেকটু আরেক ডিগ্রি দেখা গেল যে নামাজি লোকেরা মদ টদ এইগুলা থেকে দূরে থাকাই ভালো, এরকম একটা আইডিয়া সৃষ্টি হলো, আরেক ডিগ্রি আপ, কিন্তু এখনো কমপ্লিট নিষেধ হয় নাই। তারপরে যখন নামাজে উল্টাপাল্টা হয়ে গেল তখন ওনাদের মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে গেল, সর্বনাশ। তখন আল্লাহ তাআলা গিয়ে ফাইনাল আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই আজকের আয়াতগুলো যেগুলো সূরা আল মায়েদার এই 90-91 এই আয়াতগুলো নাজিল হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা কি করলেন, চূড়ান্ত ভাবে হারাম করে দিলেন, ফাজতানিবুহু, ফাইনালি বর্জন করে ফেলো, এবং বললেন শয়তানের কাজ, খবরদার এটা আর করতে পারবে না। এই তিন পর্যায়ে আল্লাহ তাআলা হারাম করে দিলেন। ওকে, এই এই বিষয়ে আরো যেটা এসেছে অন্যান্য হাদিসে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, না এই যে মদের বিষয়টা ভালো লাগছে না। তখন আল্লাহ তাআলা প্রথম আয়াত নাযিল করলেন যে এটা মধ্যে ফায়দা বেশি নাই, ক্ষতি বেশি। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল আমরি বায়ানান শাফিয়ান, ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ মদের ব্যাপারে আমাদেরকে আর একটু পরিষ্কার করে বয়ান করে বর্ণনা করেন আল্লাহ। তখন দ্বিতীয় আয়াত নাজিল হলো নামাজেরটা। তারপরে তিনি ওনাকে ডাকিয়ে শোনানো হলো যে আরেকটা আয়াত নাজিল হয়েছে। তারপরে তিনি আল্লাহর কাছে আবার দোয়া করলেন যে আল্লাহ বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিয়ান, আল্লাহ আমাদের ভেরি ক্লিয়ার কাট বয়ান করে দেন। তারপরে তিন নম্বরটা নাযিল হয়ে গেল। তখন তিনি খুশি হয়ে গেলেন, বললেন ফান্তাহিনা ইয়া রাব্বানা ইনতাহাইনা ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি থেমে দেবে, তোমরা কি ছেড়ে দেবে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু এবং অনেক সাহাবীরা সবাই বললেন ইনতাহাইনা ইয়া রাব্বানা ইনতাহাইনা, আল্লাহ আপনি যেভাবে বলেছেন আমরা ছেড়ে দিলাম, আমরা ছেড়ে দিলাম। কিভাবে ছেড়ে দিয়েছেন তার এই ব্যাপারে হাদিস এসেছে, অনেকগুলো হাদিস এসেছে, তার মধ্যে অন্যতম হাদিস হচ্ছে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাহাবি, ওনার বাড়িতে সাহাবিরা কয়েকদিন মিলে ভালোই মদের আসর জমিয়েছেন। ওকে, তারপরে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন কুনতু সাকিয়াল কওমে ইয়াউমা হুরিমাতিল খামরু ফি বাইতি আবি তালহা, আমি যেদিন এই ফাইনালি মদ হারামের আয়াত নাজিল হলো আমি সেদিন সাহাবি
আবু তালহার বাড়িতে আমি ছোট বালক মানুষ, আমাকে ওনারা মদ সার্ভ করানোর কাজ দিয়েছিলেন, সবাইকে মদ সার্ভ করতেছি সাহাবিদেরকে। তারপরে হঠাৎ করে একজন এসে চিৎকার করে বাড়ি থেকে আওয়াজ দিল, ফাইদা মুনাদিন ইউনাদি উখরুজ ফানজুর। একজন কি জানি আওয়াজ দিয়ে বলতেছে, আবু তালহা বলতেছেন দেখো তো বাইরে তো কি আওয়াজ দিয়ে কি বলছে। তখন তো আর এভাবেই আওয়াজ আসতো, মাইক্রোফোন সিস্টেম ছিল না, রেডিও নাই, টেলিভিশন নাই, কিভাবে অ্যানাউন্সমেন্ট হবে রাস্তায়। গলিতে গলিতে ওহি নাজিল হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গলিতে লোকদেরকে পাঠিয়ে দিয়েছেন, তোমরা যে আওয়াজ করে আসো। বলো, তিনি বলে আবু তালহা বলে দেখো তো কি আওয়াজ দেয়। তখন তিনি বলেন, বাইরে আসলেন, আল্লাহ ইন্নাল খামরা কাদ হুরিমাত, এখন থেকে শুনে নাও, মদকে ফাইনালি হারাম করে দেওয়া হয়েছে। আবু তালহা বললেন আমাকে শোনার পরে, এবং ফাজুরিয়াত ফি সিকাকিল মদিনা, মদিনার গলিতে গলিতে নদের মদের নহর প্রবাহিত হয়ে গেছে। শোনার সঙ্গে সঙ্গে সাহাবিরা মদের বোতলকে উপর করে ঢেলে দিয়েছেন, গ্লাসকে ঢেলে দিয়েছেন। ফাকাল আলী আবু তালহা উখরুজ ফাহারিকহা ফাহারাকতুহা, যাও এখন সবগুলো নিয়ে সব বাড়ি ঢেলে দাও, আমি সব ঢেলে দিলাম। ওকে, এই তো ওনারা যে যেখানে শুনেছেন সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছেন, কেউ মুখে ঢুকিয়েছেন গ্লাস থেকে, এভাবে গলাধকরণ করেনি, বমি করে ফেলে দিয়েছেন, বের করে দিয়েছেন সঙ্গে সঙ্গে। সামেনা ও আতানা, এই কেবলই শুনলাম আজ এটা খেয়ে নেই, নো, সঙ্গে সঙ্গে আমল করেছেন। এই হলো সাহাবাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য। আমাদেরকে বলা হলেও কানে শুনি না, মনে হয় গায়ে ঢুকে না, কোনো কথা আমরা আমাদের মধ্যে ঢুকে না, ওনাদের সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়ে যেত। ملاذ العبد مولاه